হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সবাই কেমন আছে তোমরা আই হোপ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আগের ভিডিওতে তোমরা দেখেছিলে ওরা বাড়িতে আসার পর ওদেরকে কলা পুকুরে স্নান করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তারপরে কি কি রিচুয়ালস ছিল সব কিছু মানে আরও কি কি মজার মজার ঘটনা ঘটেছে সব কিছুই তোমরা দেখতে পাবে তো চলো পুরো ভিডিওটা দেখো কিন্তু স্কিপ না করে এই তো মাগবে আর কোনোদিন মাগবে কি

স্নান করানোর পর আবার বরণ হবে সেই জন্য আমাকে ডাকলো আমি আবার ওই বাড়ির দিকে যাচ্ছি বরণ হবে তাই জন্য এই যে দেখো তারপর এই দিকে দেখো বরণ শুরু হয়ে গিয়েছে আর এইখানে আর একটা ছিল যেটা হলো কোমরে একটা ওই যে মাথায় পালি করে ধান থাকে আর কোমরে একটা কলসি থাকে যেটা নিতেও পারছিল না সেই জন্য নামিয়ে দেওয়া হয়েছে শুধু মাথায় ধানটা নিয়েছিল আমি প্রথমে কিছুটা ধরেছিলাম আমি আর আরেকজন মিলে একটুখানি ধরেছিলাম তারপর নামিয়ে দেওয়া হয়েছে ও শুধু পালিটাই নিয়েছিল তারপর দেখো ওখান থেকে চলে আসলো ঘরে ঘরে এসেও প্রচুর প্রচুর নিয়ম কানুন ছিল সেগুলো কমপ্লিট করতে করতেই মনে হচ্ছে আমাদের বিকাল হয়ে যাবে তারপর এগুলো শেষ করেও যেতে হবে একজনের বাড়ি দুধ পান্তা খেতে তো ভাবছিলাম এগুলো শেষ করবে কখন আর যাবে কখন সেটাই ভাবছিলাম দেখো নিয়মের শেষ নেই এটা ছেড়ে ওটা দেন আমি একটু বাড়িতে চলে গিয়েছিলাম আর বাড়িতে গিয়েছিলাম তার কারণ আমার সব কিছু গোছানোর ছিল আজকে ফিরেই সকালে ফিরেছি তোমরা তো দেখলে ফিরেই ওই দিকে এত ব্যস্ত হয়ে গেছিলাম তো ঘরও একটু গোছানোর ছিল তো সেই ফাঁকে আমি একটু বাড়ি গিয়ে ঘর গুছিয়ে নিলাম দেন ফাইনালি সমস্ত নিয়মকানুন এখানে শেষ হয়ে গেছে এখন যাচ্ছি অন্য আরেকজনের বাড়ি সেখানে গিয়েও নিয়মকানুন আছে আর আমাদের মধ্যে বলে দুধ না দই পান্তা কিছু একটা বলে দুধ বলে মেরি দুধ খেতে যাচ্ছি আর যাদের বাড়িতে যাচ্ছি শুধু বউ না তার সাথে আমরা সবাই আমরা যে কজন রে হয়েছিলাম বাড়ির মেয়ে জামাইরা মানে প্রায় সবাই আমরা যাচ্ছি তাদের বাড়িতে দেখো আগে আমাদের দিকে নতুন বউ নতুন বইয়ের বোন তার পাশে আর আমাদের পিছনে আরও সবাই আছে আস্তে আস্তে দেখতে পাবে যে কতজন মিলে একসাথে যাচ্ছি দেখো শেষ হবে না এই যে দেখো শাক বাজাতে বাজাতে আসছে আর বউ সামনে আর বর কোথায় দেখো এত দূরে দূরে থাকলে হয় নতুন বিয়ে করে আর দেখো পিছনে দেখো আমার পিছনে কতজন আসছে লাইন দিয়ে তো আমরা সবাই যাচ্ছি তাদের বাড়িতে খেতে চলো তাদের বাড়িতে যাই গিয়ে খাওয়া দাওয়া করি খিদেও পেয়েছে প্রচুর আজকে সকালে কিছু খাইনি ননদের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম আর তারপরে তো গাড়িতে আমার শরীরটা খারাপ হয়েছিল সবাই চলে এসেছি দেখো মামার বাড়ি মনে মামার বাড়ি আর এসে দেখো সবাইকে এরকম উঠোনে একটা ঘরে দেখছি তার উপরে সবাই মিলে একসাথে মাথা ঘুরে পরে দেখো আর কি বলবো এখন খাওয়াটা ভীষণ জরুরি কারণ সকাল থেকে কিছুই খাইনি খুব খিদে পেয়ে গেছিলো গাড়িতে শরীরও খারাপ হয়েছিলো বাড়িতে এসেও কিছু খাওয়া হয়নি এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম দেখো লাইন দিয়ে সবাই একসাথে বসে পড়েছে চলো এখন কিছু খাওয়া দাওয়া করে নি একটু ঘুমাবো তারপর বিকালে বা সন্ধ্যায় তোমাদের সাথে কথা বলবো দেন চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দেখো সবাই চলে এসেছে আমার ঘরে আমার ঘরে বসে এখন সবাই মিলে আড্ডা দেওয়া হচ্ছে চা খাওয়া হচ্ছে ওদিকে বাচ্চা পার্টি বাচ্চা পার্টির মতো খেলা করছে আর ভীষণ শীত লাগছিল কি যে শীত করছিল কি বলবো দেখো আমি চাদর একদম ভালো করে ঢেকে নিয়েছি তারপর দেখো সবাই মিলে এখন কি দেখছে বলো তো এটা দেখতে পাচ্ছো তো যে একটা অ্যালবাম দেখছে আর অ্যালবামটা হলো আমাদের বিয়ের অ্যালবাম তোমাদের সাথে কোনো একদিন আমাদের বিয়ের অ্যালবামটা আমি শেয়ার করব। তো আজকে দেখো সবাই আর একবার সবাই দেখেছে তবুও আর একবার সবাই মিলে ছিল অ্যালবামটা বের করলাম সবাই মিলে আবার দেখছিল পুরোনো স্মৃতিগুলো সবাই মনে করছিল তখন সবাই কি রোগা রোগা ছিল আর এখন সবাই হেলদি হয়ে গেছে দিন চলে আসলাম উপরে উত্তর মোমোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আর আরেকজন দেখো সেই সাপটা নিয়ে সবাইকে ভয় দেখিয়ে যাচ্ছে আজকে দেখো মোমোর জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে সব কিছুই প্রায় রেডি আর আজকে রাতেই মোমো তৈরি করে রাখবে এরকম লেচি কাটা হয়ে গেছে তোরা মোমো লেচি এগুলো কিন্তু মানে অল্প এর ডবলেরও ডবল লেচি কাটা ছিল এই দেখো চিকেন চিকেনগুলোকে তুলছে ঝুড়িতে করে মেশানো হয়ে গেছে তারপর এদিকে দেখো দুজনকে বেলতে বসিয়ে দিয়েছে এখন বাজে দেড়টা দেড়টা বাজে বাজে তো এদের দুজনকে এখন বেলতে দিয়েছে আমি বেলছিলাম আমাকে তুলে তুমি যাও তুমি গিয়ে খেয়ে নাও আমরা বেলে দিচ্ছি তো সেই জন্য আমি উঠে চন্দন আর দাদা ভাই বসেছে চন্দন মুখে সব বেলসব ভালোই পারে আর বাবিনেরও এদিকে ঘুম পেয়ে গেছে তো চলো আমি খাওয়া দাওয়া করে এখন বাড়িতে চলে যাব কালকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তো চলো আজকের ভ্লগটা এই পর্যন্ত এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ